হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যার সময়, ঠিক আমি রেডি হয়ে গেছি, বিকেল ঠিক শেষ হয়ে গেছে, এখন সন্ধ্যা প্রায় 6টা বাজছে। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলো অবশ্যই সবটা ব্লগ দেখতে লাগবে। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করছি, একটু বেরোচ্ছি, কিছু জিনিস আছে আমার, সেগুলো নিতে হবে। তো এখন আমি এসে পড়েছি, এই দেখো মুক্তাদির দোকানে এসেছি। যারা যারা চেনো মুক্তাদিকে অবশ্যই দোকান থেকে বুঝতে পেরে গেছো, কিছু জিনিস নেওয়ার ছিল আমার, আমার খুবই দরকার ছিল জিনিসগুলো, আর এগুলো আমি দিদির কাছ থেকে নিতে বেশি পছন্দ করি। এই যে মুক্তাদি, সবাই তোমরা চিনো হয়তো, বা যারা যারা আগরতলায় আছো। তারপর মুক্তাদির এখান থেকে বেরিয়েই আমি গেছি লক্ষ্মী বেকারিতে, কারণ এই জায়গাটায় আসলে না লক্ষ্মী বেকারির চপ না খেলে না ঠিক পোষায় না। তো দুটো চপ নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ঘেমে পুরো অস্থির, মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি, মেকআপ হালকাই করে গেছিলাম তারপরও তুলিনি কিছু। তো চলো দেখাই তোমাদের আজকে কী কিনেছি। আজ কিনেছি সবুজ চুড়ি, আর এই সবুজ চুড়ির জন্য শ্রাবণ মাস পুরো বিখ্যাত এই সবুজ চুড়ির জন্য। তো কিন্তু আমার অনেকদিন থেকে পরার ইচ্ছে ছিল, আজকে ফাইনালি আমি একটা নিয়ে এসেছি পরতে পেরে আজকে আমার ভীষণ শান্তি লাগছে, ভীষণ খুশি লাগছে। আর যেগুলো আনলাম এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দুটো লিপস্টিক আনলাম, দুটো কাটার ছিল এটার সাথে ফ্রি ছিল এগুলো, আর ছিল একটা নেল পলিশ, কালারটা খুব ভালো লাগলো একদম নিউটের মধ্যে। আর এটা একটা লাইনার, এটা আমি ফ্রি পেয়েছি কারণ কালকে মুক্তাদির একটা লাইভ আমি শেয়ার করেছিলাম, তো দিদিটা আমাকে গিফট দিয়েছে। আর একটা মেকআপ ক্লিনার ছিল, এগুলো নিয়ে আসলাম। আর সাথে তো চুড়ি দেখলেই, চুড়িটা আমি দিদির দোকানেই পরে নিয়েছিলাম, এত এক্সাইটেড ছিলাম এটাকে নিয়ে। তো শ্রাবণ মাসের শেষ হয়তো বা, কিন্তু আমি তো পড়তে পারলাম, এটাই আমার জন্য অনেক, আর অনেকদিন থেকেই ইচ্ছে ছিল এই জিনিসটা আনার। আর এই সবগুলো জিনিস আমার খুব দরকার ছিল, আর এই জিনিসগুলো আমি সবসময় মুক্তাদি থেকে আনি। থ্যাংক ইউ মুক্তাদি। এখন ভাবছি মেকআপটা তো এখনও রিমুভ করিনি, তো যখন আজকে মুক্তাদি থেকে জিনিসটা আনলাম সেটা আজকে অবশ্যই ইউজ করে দেখি। তো এটাকে বের করে নিলাম একটা ওয়াইপস, তারপর এটাকে বন্ধ করে দিলাম এরকমভাবে। তো এখন চলো ইউজ করে দেখি কীরকম জিনিসটা তোমাদের সামনে একদম। আমার তো এমনিও মেকআপটা রিমুভ করতে লাগবে, বাড়িতে চলে এসেছি, ঘুরতে পারছে প্রায় 8টা। তো এখন এটাকে রিমুভ করার সাথে সাথে তোমাদের সাথেও একটু রিভিউটা দিয়ে দিই যে প্রোডাক্টটা কীরকম। আর যে লাইনারটা পড়েছিলাম এটাও মুক্তাদি থেকে নেওয়াই ছিল আগে, আর লিপস্টিকটাও মুক্তাদি থেকে। আমি বেসিক্যালি এইসব জিনিস মুক্তাদি থেকে নিতেই ভালোবাসি, কারণ জিনিসটা খুব ভালো পড়ে, খুব পিওর পড়ে, মানে অরিজিনাল বলতে পারি, যে ভালো লাগে, যেটা যেরকমভাবে বলে সেটা সেরকমই হয় দিদির প্রোডাক্টগুলো। আর যারা তোমরা ইউজ করেছো তোমরা বুঝতেই পারো, জানোই তোমরা। তো আমি এটা দিয়ে এখন রিমুভ করে নিলাম, খুব সুন্দরভাবে আমার মেকআপটা উঠে গেছে, খুবই সুন্দরভাবে, যেটাকে দিয়ে নাকি আমার ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ডলাডলি করতে লাগতো সেটা আজকে আর হয়নি, এটা দিয়ে সুন্দরভাবে তুলে নিয়েছি। আমি আজকে ফার্স্ট টাইমই এটা ইউজ করেছি, তার জন্য ভাবলাম অন ক্যামেরাতে ইউজও করি আর রিভিউটাও জানিয়ে দিই। তো ভীষণ ভালো লাগলো এটা ইউজ করে মুক্তাদি। যদি তুমি আমার ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা ভালো লাগছে তারা অবশ্যই দিদির দোকানটা একবার ভিজিট করতে পারো। আমার কাছে তো ভীষণ ভালো লাগলো, দেখো আমার মেকআপ উঠে গেছে, এখন জাস্ট একটু ওয়াটার দিয়ে ধুলেই হয়ে যাবে, পরে ফেস ওয়াশ করলেও হবে, পুরো মেকআপ উঠিয়ে নিয়েছি। তো চলো আজকের জন্য মিনি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।